11 কেজি সোনার বিস্কুট উদ্ধার। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। উদ্ধার হওয়া সোনার বাজার দর প্রায় 6 কোটি টাকা। বড়সড় সাফল্য পেল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রুটিন ডিউটি চলার সময় দাঁড়িয়ে থাকা একটি চার চাকা গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় 11 কেজি সোনা। ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে গাড়ি থেকে সোনা উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে 11টি মোবাইল ফোন। এদিন এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন ডিসি সাউথ অজয় প্রসাদ। তিনি বলেন, প্রতিদিনের মতো এদিনও পুলিশের একটি পেট্রোলিং ভ্যান টহলরত অবস্থায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর পুলিশ কর্মীরা ওই গাড়িটিতে তল্লাশি চালান। গাড়ি থেকেই উদ্ধার হয় 11 কেজি সোনা। জানা গেছে, সোনাগুলি গাড়ির মধ্যে একটি ব্যাগে লুকিয়ে রাখা ছিল। তবে কোথা থেকে সোনাগুলি আনা হয়েছিল বা কোথায় নিয়ে যাওয়ার কথা হচ্ছিল এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি পুলিশ আধিকারিকেরা। পুলিশ সূত্রে দাবি, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ময়ূর মনোহর পাতিল, গণেশ চৌহান, সুরজিৎ মুখার্জি, রাজারাম পাওয়ার নামে 4 ব্যক্তিকে। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের এদিন তোলা হয় আদালতে। জানা গেছে, উদ্ধার হওয়া সোনার বাজার দর প্রায় 6 কোটি টাকা। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপরে বেলঘরিয়া থানার পেট্রোল ভেহিকল যখন সেখানে ভিজিট করে, একটা গাড়িকে সাসপিশিয়াসলি ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে। গাড়িটা সার্চ করার পরে ওখান থেকে 11 কেজি গোল্ড রিকভার হয় এবং সাবসিকুয়েন্টলি গাড়ির মধ্যে আরও 4 জন টোটাল আমরা অ্যারেস্ট করতে পারি। এই গোল্ডটা আমরা সাসপেক্ট করছি যে ফর ইললিগাল গেন এটা আনা হয়েছিল এবং এটাকে আমরা কেস করে কোর্টে ফরওয়ার্ড করছি। কোথায় যাচ্ছিল, কোথার থেকে আসছিল, এটা আমাদের ইনভেস্টিগেশনের প্রাইমারি স্টেজে আছে। তো এই ইনভেস্টিগেশনটা হওয়ার পরে আমরা আপনাদের জানাতে পারব। 11টা মোবাইল ফোন এবং 11 কেজি গোল্ড। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।